আমার এক আইরিশ ফ্রেন্ড আছে, জন নাম, ও প্রতি বছর আমাকে, ও কবে জানি অনেক আগে একবার দেখছে যে ঈদের সময় ট্রেনের উপরে বসে মানুষ ঢাকার থেকে কোথায় জানি যাচ্ছে, এরকম একটা নিউজ। তো এরপরের থেকে ও হইলো এটা এক্সপিরিয়েন্স করতে চায় যে আমি ট্রেনের ছাদে বসে যাব। এটা হইলো না বলেন, না বলেন, ওকে মানা করেন, আমরা টিকিট পাই না, পাইলে মানুষ এগুলা করে। তো এই এই টাইপ জিনিসপত্র আই থিংক যে কারো পক্ষে এটা অ্যাডভেঞ্চার স্পোর্ট হিসেবে ট্রিপ অ্যাডভাইজার বাংলাদেশে আপনারা বাংলাদেশে আসলে 200 ইউরো, তার বদলে আপনাদেরকে আমরা ট্রেনের ছাদে করে ঢাকার থেকে ফরিদপুর নিয়ে যাবো, আবার ফেরত নিয়ে আসবো। বলার মতো পিরামিডের উপরে যেরকম লাভ দেয় মানুষ, সলিড বিজনেস মডেল। এন্ড ইউজুয়ালি ট্রেনের উপর যারা ট্রাভেল করে ওরা টাকা দেয় না, জিরো কস্ট। আই থিঙ্ক ইটস সলিড মডেল।